জাপান দেশের আওকিগাহারা জঙ্গল। দেশের মাউন্ট ফুজি পর্বত ঘেঁষে এই জঙ্গলের অবস্থান। এই জঙ্গল সাধারণ কোনো জঙ্গল নয়, জঙ্গল ঘিরে রয়েছে এক অতৃপ্ত ইতিহাস, কষ্টকর গল্প। মানুষের মুখে মুখে শোনা যায় ভয়ানক সব লোককথা। এই জঙ্গলকে বলা হয় সুইসাইড ফরেস্ট, অর্থাৎ আত্মহত্যার জঙ্গল। নানা বছর বিভিন্ন পর্যটক শখের বসে এই জঙ্গলে বেড়াতে আসে আর অভিজ্ঞতা নিয়ে যায়। তবে এই অভিজ্ঞতা সবসময় ভালো হয় না। একবার এই জঙ্গলেই এক মেয়ে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল। অনেকদিন পর্যন্ত সে নিখোঁজ থাকে। পরে তাকে খুঁজতে আসে তারই বোন আর শিকার হয় ভয়ানক সব ঘটনার। বোনকে সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু অন্য অনেক কিছু সে খুঁজে পায় যেগুলো মোটেও শুভকর ছিল না। এরপর কি হয় এই মেয়েটির সাথে আর তার বোনই বা কীভাবে এখানে হারিয়ে গিয়েছিল, কেন বলা হয় এই জঙ্গলকে সুইসাইড ফরেস্ট, এই সব কিছু জানার জন্য এর পুরো গল্পটাই আজ বলবো। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় এই জঙ্গল থেকেই। এখানে একটি মেয়ে দৌড়াচ্ছিল, মনে হয় তাকে কেউ ধাওয়া করছে। মেয়েটা বলছিল, আমি কি কোনোভাবেই বাঁচতে পারবো না, কেউ তো আমাকে বাঁচাও। আসলে এটা ছিল একটা স্বপ্ন, আর এই স্বপ্নটা দেখছিল সারা। এই সারাই হচ্ছে গল্পের প্রধান চরিত্র। সারা বেশ কয়েকদিন ধরে এরকম স্বপ্নগুলো দেখছে, সে কোনো এক ঘন জঙ্গলে আবার কেউ তাকে ধাওয়া করছে। আসলে বলতে গেলে এই স্বপ্নগুলো দেখা শুরু হয়েছে তখনই যখন থেকে সারা তার বোনের সাথে যোগাযোগ করতে পারছে না। সারার বোন হচ্ছে জ্যাসি। জ্যাসি জাপানের একটি স্কুলে শিক্ষকতা করে। বেশ কিছুদিন থেকে জ্যাসির ফোন বন্ধ, তার সাথে যোগাযোগ হচ্ছে না, আর তখন থেকেই সারা এই স্বপ্নগুলো দেখে। জ্যাসি তো থাকে জাপানে, কিন্তু সারা থাকে আমেরিকায় তার স্বামীর সাথে। একদিন সারার কাছে পুলিশ থেকে একটা কল আসে। পুলিশ বলে তার বোন জ্যাসি জাপানে নিখোঁজ, তাকে তার স্কুলে এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য সারাকে জাপানে আসতে বলা হয়। সারা অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল, তাই সে দ্রুত জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুলিশ তাকে আরও জানিয়েছিল তার বোন নাকি নিখোঁজ হওয়ার আগে আওকিগাহারা নামের একটি জঙ্গলে গিয়েছিল, আর তারপর থেকেই সে উধাও। সারা জাপানের একটি হোটেলে উঠে। সারা ও জ্যাসি দুইজন শুধু বোনই না, বান্ধবীর মতোই ছিল। তারা দুইজনই প্রায় সমবয়সী এবং একই স্কুল ও একই ক্লাসে লেখাপড়া করেছে। তবে গত দুই তিন বছরে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, আর এরপর তো সারার বিয়ে হয়, আর তারপর থেকে তারা দুইজন একদমই আলাদা। রাতে সারা এই জঙ্গল অর্থাৎ আওকিগাহারা নিয়ে নেটে সার্চ করে নানা অদ্ভুত অদ্ভুত আর্টিকেল। জঙ্গলটা মোটেও স্বাভাবিক না, এগুলো দেখে সে অস্থির হয়ে গিয়েছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সারা বাসার নিচে অর্থাৎ বেসমেন্ট থেকে কিছু বিকট আওয়াজ শুনতে পায়। সে বেসমেন্টে আসে, সেখানে একটি তাঁবু ছিল, ভিতরে আলো জ্বালানো, কেউ তো আছে সেখানে। তাঁবু খুলে দেখা যায় সুন্দর একটি মেয়ে সেখানে বসে আছে, কিন্তু কিছুক্ষণ পরই মেয়েটার চেহারা বিকট আকার ধারণ করে। এটা মানুষ হতে পারে না। পরদিন সকালবেলা, মানে এগুলো সারা স্বপ্নে দেখছিল, এটা নতুন না, কয়েকদিন থেকে সে এগুলোই দেখছে। সকালেই সারা তার বোনের স্কুলে যায়। যে ক্লাসে জ্যাসি পড়াতো সেটা সে একটু দেখতে আসে, আর তখনই ক্লাসের একটি মেয়ে সারাকে দেখে ভীষণ চিৎকার করে উঠে। মনে হয় সে ভয়ঙ্কর কিছু দেখেছে। অন্য মেয়েগুলো সেখানে ভয় ছিল। পরে প্রিন্সিপাল রুমে মেয়েটাকে ডাকা হয়। তাকে জিজ্ঞেস করা হয় এভাবে সে চিৎকার করছিল কেন। মেয়েটা বলে সে সারাকে দেখে চিৎকার করছিল কারণ সে অবিকল জ্যাসির মতো দেখতে। একটা বিষয় বলা হয়নি, সারা আর জ্যাসি দুইজনই যমজ বোন, তারা অবিকল একই দেখতে। তবে সারার চুলের রং হচ্ছে সোনালি আর জ্যাসির চুলের রং হচ্ছে কালো, এটাই হচ্ছে তাদের একমাত্র পার্থক্য। এখন জ্যাসি যেহেতু জঙ্গলে হারিয়ে গিয়েছিল, তাই স্কুলের মেয়েগুলো মনে করে সে আর বেঁচে নেই, সুইসাইড করেছে। আর এর জন্যে মেয়েগুলো যখন সারাকে দেখে তখন তারা মনে করে এটা জ্যাসির আত্মা, তাই তারা তখন ভয় পেয়ে উঠেছিল। সারা এখানে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, আপনারা আমাকে খুলে বলুন তো, জ্যাসি সেখানে কেন গিয়েছিল আর এই জঙ্গলে গেলেই বা সমস্যাটা কি। প্রিন্সিপাল বলেন সে অনেক বছর আগের কথা, তখন জাপানে যুদ্ধ চলছিল আর এক শ্রেণীর মানুষ তখন চরম দরিদ্রতার শিকার। তারা এতই গরিব ছিল যে তাদের খাবার কেনার সামর্থ্য পর্যন্ত ছিল না। পেটের ক্ষুদা ঋণের ভার এইসব কিছু মেটাতে না পেরে তারা এই জঙ্গলটাতেই গিয়ে সুইসাইড করে নেয়। আবার অনেকের বাসার দাদা দাদি বা বয়স্ক আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে এই জঙ্গলে গিয়ে রেখে আসা হতো, কারণ তাদেরকে খেতে দেওয়ার মতো অবস্থা সেই সব পরিবারগুলোতে ছিল না। খুবই মর্মান্তিক ব্যাপার, আর এভাবেই নানা মানুষ ওই জঙ্গলটাতে ক্ষুদার জ্বালাতেই মারা গিয়েছে।
যেহেতু শত শত মানুষ ওই সময়টায় এই জঙ্গলে গিয়ে ইচ্ছায় বা বাধ্য হয়ে মারা গিয়েছে, তাই এই জঙ্গলটাকে সুইসাইড ফরেস্ট বলা হয়। সারা এখন বুঝতে পারছে এই জঙ্গল নিয়ে কেন মানুষের মধ্যে এত আতঙ্ক। প্রিন্সিপাল আরও বলেন, আউকি গাহরা অনেক প্রাচীন বন, ইতিহাসে এটার উল্লেখ আছে, তাই আপনার বোন অর্থাৎ জেসি এই জঙ্গলটা দেখতে যায়। কিন্তু আমরা মনে করি এই জঙ্গলটা অভিশপ্ত আর জেসি সেখান থেকে ওই দিন ফিরে আসেনি। আপনি দয়া করে জেসির রুমটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কেন এসব বলছি। সারা জেসির রুমে যায়। এখানে সে বেশ কিছু মেডিসিন দেখতে পায় যেগুলো ডিপ্রেশনের জন্য ছিল। মানে তাহলে জেসি ওই জঙ্গলে গিয়ে সুইসাইড করতে পারে, কারণ ডিপ্রেশনে থাকা মানুষগুলোই তো এরকমই কাণ্ড ঘটায়। জেসির রুমে জঙ্গলের টিকিট, ম্যাপ সবই ছিল, তাই সারা সিদ্ধান্ত নেয় সেও এই জঙ্গলেই যাবে আর সেখানে গিয়ে জেসিকে খুঁজবে। তার মন বলছে এখনও সে বেঁচে আছে। এই আউকিগাহারা জঙ্গলটি ছিল জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের পাশেই। ট্রেনে করে দ্রুত এই জায়গায় যাওয়া যায়। মাউন্ট ফুজিতে আসার পর সারা একটি হোটেলে উঠে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করা হয় তার মতো দেখতে অর্থাৎ তার বোন জেসি এখানে কখনো এসেছিল কি না। ম্যানেজার বলে, হ্যাঁ আগে এসেছিল তো, কিন্তু খুব দুঃখের বিষয় সে এখন আর পৃথিবীতে নেই। পৃথিবীতে নেই মানে জেসি কি মারা গিয়েছে? ম্যানেজার বলেন, হ্যাঁ তিনি মারা গিয়েছেন, আর তার লাশটাও হয়তো আমাদের মর্গেই রাখা আছে, আপনি একবার চেক করে নিন। এসব শুনে সারা একদমই হতবাক, মানে হচ্ছেটা কি? এরপর সারাকে মর্গে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো লাশ সেখানে পড়ে আছে, কিন্তু কোনো লাশকে দেখে তার মনে হয় না এটা তার বোন। কিন্তু ম্যানেজার তাহলে এরকম বলল কেন? আসলে জাপানের মানুষরা না খুব একটা ইংরেজি বুঝে না বলতে পারে, তাই কেউ যখন এই পাহাড়ের হোটেলগুলোতে হারানো কাউকে খোঁজার জন্য আসে তখন তারা এভাবেই সরাসরি মর্গে নিয়ে যায়। বিষয়টা অদ্ভুত, কিন্তু এখানে এটাই হয়। সারা ম্যানেজারকে বলে এগুলোর কোনোটাই তার বোন না, হয়তো তার বোন ওই জঙ্গলেই রয়েছে, তাই সে এখন সেখানে যেয়ে খুঁজে দেখতে চায়। কিন্তু ম্যানেজার তাকে যেতে মানা করছিল, বলে যে এখনই সন্ধ্যা হবে, সেখানে যাওয়া মোটেও ঠিক হবে না, আর একা যাওয়া তো কোনোভাবেই না। সারা যদিও কোনো গাইডকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তারপরও তাকে যেতে মানা করা হচ্ছিল। সারা এসব কিছুতে অনেক রেগে গিয়েছে। সে অন্য কারো সাহায্য নিতে চায়, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছিল না। হোটেলের এক কর্মচারী তাকে জানায় এটা একটা পাহাড় এলাকা, এখানে আপনি নেটওয়ার্ক খুব একটা পাবেন না। সারা তখন এই মেয়েটাকেই বলে, তুমি কি আমাকে এই জঙ্গলে নিয়ে যাবে? আমি তোমাকে বেশ খানিক টাকা দিতে পারবো। মেয়েটা বলে, আমি টাকার জন্য তো নিজের জীবনটাকেই বিপদে ফেলতে পারি না, আপনার ওই জায়গায় যাওয়া উচিত হবে না। সারা শুনে বলে সে সব ভৌতিক কিছুতে বিশ্বাস করে না, আজ হোক আর কাল হোক সে ওই জঙ্গলে যাবেই। মেয়েটা বলে, এই জঙ্গল একাধিক অশুভ শক্তির আধার, অনেক মানুষের লাশ এই জঙ্গলেই পচে আছে, এই জঙ্গল আপনাকে আপনার মাধ্যমেই বোকা বানাবে, এই জঙ্গল আপনার আবেগ নিয়ে খেলবে। সারা, আপনি যে জিনিসটাকে ভয় পান বা আপনার জীবনে যা দুঃখ কষ্ট রয়েছে, এই জঙ্গল সেটাই আপনার সামনে নিয়ে আসবে, আপনাকে তার মাধ্যমে ভয় দেখাবে, আপনাকে মরতে বাধ্য করবে। এইসব শুনে সারা অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, সে আর এগুলো শুনতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায়। রাতে সারা একটি হোটেলে খেতে আসে। এখানে তার সাথে পরিচয় হয় এইডেন নামের এক ব্যক্তির। এইডেন ছিল একজন সাংবাদিক, আর এবার সে এই জঙ্গল অর্থাৎ আউকি গাহারার উপরই একটা প্রতিবেদন লিখবে, এজন্যই সে এখানে এসেছে। তার সাথে গার্ড রয়েছে, জঙ্গলে যাওয়ার অনুমতিও রয়েছে। এটা শুনেই সারা তার সাথে যেতে চায়, এটাই সবথেকে ভালো উপায় হবে। এইডেন তাকে তার সাথে নিতে চায়, তবে এখানে একটা শর্ত আছে, তা হলো সারা আর জ্যাসি তো দুইজন যমজ বোন, আর যমজদের মধ্যে নাকি একটা অন্যরকম টান থাকে। এই টানটা কী রকম আর এটা নিয়ে কোনো ঘটনা আছে কি না, এগুলো এইডেন জানতে চায়। সারা এগুলো বলবে আর এইডেন তা রেকর্ড করে রাখবে, এটা দিয়ে সে পরে অন্য কোনো একটা আর্টিকেল লিখে ফেলতে পারবে, এটাই হচ্ছে শর্ত। সারা বলে, এরকম তাদের মধ্যেও হয়, একজন সমস্যায় থাকলে অন্যজন যে প্রান্তেই থাকুক না কেন তা বুঝতে পারে। এইডেন সারাকে তার বাবা মার কথাও জিজ্ঞেস করে। সারা বলে তার বাবা মা বেঁচে নেই, তাদের বয়স যখন 8 বছর ছিল তখনই তাদের বাবা মা মারা গিয়েছে, আর তাদের মৃত্যুটা মোটেও ভালো ছিল না। মৃত্যুর ওই দিনে সারা ও জ্যাসি তাদের দাদির সাথে টিভি দেখছিল। একটা সময় বেসমেন্ট থেকে একটা বিকট শব্দ আসে। বেসমেন্টে গেলে দেখা যায় সারাদের বাবা তাদের মাকে গুলি করে মেরে ফেলেছে। এরপর তিনি নিজের উপরও গুলি চালান, আত্মহত্যা করেন। সারাদের অতীত মোটেও ভালো ছিল না, তাদের বাবা মার সম্পর্কে অনেক টানাপোড়ন চলছিল, আর তাদের বাবা ছিল প্রচণ্ড বদমেজাজি। তিনি নিজেও মারা যান আর তার স্ত্রীকেও হত্যা করেন।
এই ঘটনা শুনে এইডেনের খুব খারাপ লাগে। সে বুঝতে পারে সারাও জেসি অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে। সারা সেখানকারই একটি হোটেলে উঠেছিল। রাতে সে ঘুমাতে আসে, তবে তার দুঃস্বপ্ন তো তার পিছু ছাড়ছেই না। আজ রাতেও সে একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে যে হোটেলের রুমের দূর থেকে একটা অনেক বয়স্ক মহিলা কেঁপে কেঁপে হেঁটে আসে। তার চেহারা বেশ ভীতিকর। সে এসেই সারাকে আঁকড়ে ধরে। সারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তবে গার্ডরা এসে সারাকে ছাড়িয়ে নেয়। জানা গেল এই বৃদ্ধের বয়স 100 বছরেরও বেশি, তাই তাকে এরকম দেখাচ্ছে। তবে সত্যি বলতে এরকম কোনো মহিলাই তো নেই, এটা তো একটা দুঃস্বপ্ন। সকাল হয়ে গেছে আর আজকেই সারা এইডেনের সাথে ওই জঙ্গলটাতে যাবে। সকালের নাস্তায় সারার সাথে অন্য এক লোকের পরিচয় হয়। তার নাম মিচি, তিনি জাপানেরই লোক আর এখানে এইডেনের গাইড হিসেবে কাজ করবে। মানে আর কি ওই জঙ্গলটাতে সেই তাদেরকে নিয়ে যাবে। সে জঙ্গল সম্পর্কে সবই জানে, কিভাবে কোথায় যেতে হয়। মিচি সারাকে বলে, আমি এইডেনের কাছে আপনার সম্পর্কে শুনলাম, আমার মতে আপনার না যাওয়াই ভালো হবে, আমরাই আপনার বোনকে খুঁজে দেখব। সারা বলে, না আমার বোন, আমি তো যাবই। তখন মিচি তাকে জানায়, এই জঙ্গল মানুষের খারাপ স্মৃতি, অতীতের কষ্ট, এগুলো দিয়ে মানুষকে ভয় দেখায়। আপনার অতীত কিন্তু মোটেও ভালো না, আপনার অনেক সমস্যা হতে পারে। সারা এগুলো কিছু শুনে না, সে বের হওয়ার জন্য প্রস্তুত। কিছু পরেই তারা সবাই আউকিগাহারা জঙ্গলে চলে আসে। জঙ্গলের পরিবেশ দেখলেই কেন জানি মনে হয় অনেক কষ্ট ব্যথা এখানে লুকিয়ে আছে, পরিবেশ ভীতিকর। এইডেন একটা সময় তার কম্পাস বের করে। দেখা যায় কম্পাসটা খুবই দ্রুত ঘুরছে, এটা বেশ অদ্ভুত। তাহলে এখানে আর দিক নির্ণয় করা যাবে না। এ সময় মিচি বলে, এই জঙ্গলের সব কিছুই অদ্ভুত, আমাদের চলার পথে আমরা অদ্ভুত কিছু দেখতে পারি, তাই আগেই বলে দেই এগুলোতে ভয় পাওয়া যাবে না, কেউ পিছন থেকে ডাকলে ফিরে তাকানোও যাবে না। আমরা যে কাজে এসেছি তা দ্রুত করে এখান থেকে চলে যাব। মনে রাখতে হবে এখানে আমরা বেশিরভাগ যাই দেখব এগুলোর বাস্তব না হওয়ার সম্ভাবনাই বেশি। এই কম্পাসটাতে আমরা যা দেখছি এটাও সত্যি না হতে পারে। এরপর তারা তিনজন জঙ্গলের নানা জায়গায় ঘুরে বেড়ায়। ভালো করে তারা সব কিছু লক্ষ্য করছিল। শুরু থেকেই সারার মনে হয় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে। কেউ হয়তো দূরে বসে কাঁদছে, মনে হয় কোনো বাচ্চা কান্না করছে, এরকম নানা ধারণা। একটা সময় মিচি একটা লোককে দেখতে পায় এখানে। সে তাঁবু নিয়ে এখানে এসেছে, মিচি তাকে এখান থেকে যেতে বলে, কিন্তু লোকটা কোনো মতেই যাবে না। এটা দেখে একটা ব্যাপার জানা যায়, এই জঙ্গলে অবৈধ পথে মানুষের যাতায়াত রয়েছে। এইডেনরা আরও কিছু দূর এগিয়ে যায়। তারা এবার দেখে কয়েকটা গাছ বরাবর কিছু রশি বাঁধা রয়েছে। মিচি বলে, এগুলো মানুষের পথের চিহ্ন, আগে যারা এসেছিল তারা যাতে পথ ভুলে না যায় তাই এগুলো করে রেখেছে। আর এখানেই সারা একটা গাছের মধ্যে একটা লাশকে ঝুলে থাকতে দেখতে পায়। সারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, লাশটাকে দেখে মনে হয় খুব বেশি পুরনো হবে না। এইডেনরা লাশটাকে নামায়, এটা পুলিশের ফরেস্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। সারা এসব দেখে বুঝতে পারে আসলেই তাহলে এখানে মানুষ সুইসাইড করত, এবং এখনই এরকম হচ্ছে। এরপর সারারা আরও কিছু দূরে গিয়ে যায়। পথের ফাঁকে ফাঁকে হঠাৎ বাতাস বয়ে যেতে দেখা যায়। ঠান্ডা বাতাসে গা হিম করে ফেলে। এখানে তাদের আসার প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। এখন সময় বিকাল, জঙ্গলে দ্রুত রাত হয়, তাই আর বেশিক্ষণ থাকা যাবে না। তারা বেরোবে আর এই সময় দেখা যায় জেসির তাঁবু এক জায়গায় রাখা। মানে তাহলে জেসি এখানে এসেছিল, তবে তার তাঁবুটা ফাঁকা, জেসি সেখানে নেই। জেসির এই তাঁবুটাই সারা স্বপ্নে বারবার দেখত। সারা বলে, জেসি বেঁচে আছে, সে এখানেই হয়তো আশেপাশে রয়েছে, আমরা আর একটু খুঁজলেই তাকে পেয়ে যাব। চারদিকে জেসিকে অনেক ডাকা হয় কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছিল না। মিচি বলে, অনেক হয়েছে, আজকাল না, কাল সকালে এসে আবার খোঁজা যাবে। কিন্তু সারা তো যাবে না। সে বলে, জেসি এখানেই আছে, আমি তার জন্য অপেক্ষা করব, সে চলে আসবে, আপনারা চলে যেতে পারেন। মিচি তাকে অনেক বুঝায় কিন্তু সারা তো এসবে গুরুত্ব দেয় না, তার কথা সে থাকবেই। তবে এইডেন এখানে সারার পক্ষ নাই, সেও তার সাথে এখানে থাকবে। পরে মিচি চলে যায়, তারা থাকে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে সন্ধ্যা হয়ে গেল, এজন্য তারা আগুনের ব্যবস্থা করে। তারা বসে গল্প করছিল, এ সময় এইডেন জিজ্ঞেস করে, আচ্ছা সারা, তোমার কেন মনে হয় যে জেসি এখনও বেঁচে আছে? সারা বলে, তোমাকে তো আমি আগেই বলেছি, আমাদের যমজদের মধ্যে অন্যরকম একটা টান থাকে, আর আমার মন বলছে সে বেঁচে আছে, তাই তার বেঁচে থাকার সম্ভাবনাটাই বেশি। সারা তার বোনের রুম থেকে একটা বই এনেছিল, সেটা পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা সময় সারার ঘুম ভেঙে গিয়েছিল। তার মনে হয় তাঁবুর বাইরে কিছু একটা রয়েছে, কেউ হয়তো বাইরে বসে কান্না করছে।
সারা তাঁবু থেকে বের হয়ে দেখে কেউ নেই, কিন্তু চোখের পলক ফেলতেই তিনজন বৃদ্ধ মহিলাকে সেখানে দেখা যায়। তারা সাদা কাপড়ে ছিল, এরা আর যাই হোক মানুষ হতে পারে না। হঠাৎ তারা সারার উপর হামলা করে বসে, কিন্তু এটাও সারার স্বপ্নই ছিল। সারা আর ঘুমাবে না, তাই সে এইডেনের সাথে কথা বলতে আসে, কিন্তু এইডেন তো ঘুমিয়েছিল। তাই সারা ফিরে যাবে, আর তখনই জঙ্গলের দূর থেকে কোনো মেয়ের ডাক শুনতে পাওয়া যায়। সারা একটু এগিয়ে যেয়ে দেখে আসলে ঘটনাটা কি। দেখা যায় এই মেয়েটা হচ্ছে স্কুলের ওই মেয়েটা যে আর কি সারাকে দেখে ওই দিন চিৎকার করেছিল। সারা বলে, তুমি এই জঙ্গলে এত রাতে কি করছো? মেয়েটা বলে, আপনার বোন আমার খুবই প্রিয় শিক্ষক ছিলেন, তাই আমিও তাকে খুঁজতে এসেছি। সারার এই কথাগুলো অদ্ভুত লাগছিল। মেয়েটা আরও বলে, আপনার বোন অনেক বিপদে রয়েছে এবং সে আপনার আশেপাশেই আছে, কিন্তু আপনার কাছে আসবে না। কারণ হচ্ছে ওই লোকটা যে আপনার সাথে এখন আছে, ওই লোকটা খুবই খারাপ, ওনার কাছ থেকে দূরে থাকুন। সারা এগুলো বিশ্বাস করছিল না, কিন্তু ওই মেয়েটা বলে, আপনার এই জঙ্গলে আসার আগে আপনার বোনের সাথেও ওই লোকটা এই জঙ্গলে এসেছিল, তাই সাবধান। এরপর মেয়েটা পালিয়ে যায়। সারা তার পিছু নিয়েছিল, কিন্তু একটা জায়গায় সে পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। সারার চিৎকার শুনে এইডেন সেখানে এসেছিল। এইডেন জিজ্ঞেস করে সারা এখানে কি করছে, কিন্তু সারা ওই মেয়েটার কথা বলে না। যাই হোক, ভোর হয়ে গেছে। এইডেন বলে তাদের এখন যাওয়া উচিত। পুরো এক রাত পার হয়ে গেছে, কিন্তু জ্যাসিকে পাওয়া যায়নি। এইডেন একটা চিঠি লিখে জ্যাসির তাঁবুতে রেখে দিতে চাই, যদি জ্যাসি ফিরে আসে তাহলে এটা দেখতে পারবে। এরপর তারা এগোতে থাকে, তারা জঙ্গল থেকে বের হয়ে যাবে। কিন্তু একটা সময় সারা দেখে জঙ্গলের পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে। ঝর্ণাতে একটা লাশও রয়েছে, কিন্তু ঝর্ণার স্রোত যেদিকে যাচ্ছে তারা তার ঠিক উল্টো দিকে হেঁটে চলেছে। সারার মনে হয় তারা জঙ্গল থেকে বের হওয়ার পথে হাঁটছে না, তারা বরঞ্চ জঙ্গলের আরও ভিতরে যাচ্ছে। কিন্তু এইডেন তো বলেছিল সে বেরোনোর পথ জানে, আর এটাই নাকি বের হওয়ার পথ। কিন্তু এটা যদি বেরোনোর পথ না হয়ে থাকে, তাহলে তো এইডেন মিথ্যা বলছে। সারা এইডেনকে সন্দেহ করা শুরু করে। একটা সময় সারা থেমে যায়। এইডেনকে বলে, তুমি জ্যাসিকে চিনো? এইডেন বলে, না, আমি কিভাবে চিনব? সারা তখন এইডেনের ফোনটা চায়। প্রথমে যদিও এইডেন ফোন দিতে চায় না, কিন্তু সারা জোর করে নেয়। ফোনে দেখা গেল সেখানে জ্যাসির ছবি রয়েছে। এটা দেখে তো সারা একদমই হতবাক, এর মানে এইডেন জ্যাসিকে চিনত। এইডেনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে এইডেন বেশ খেপে যায়। সে বলে, এটা অন্য মেয়ের ছবি, সে তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। সারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। এইডেন সারাকে বলছিল, তুমি একা যেও না, অনেক বিপদে পড়বে। কিন্তু সারা তো বুঝে গিয়েছে এইডেন কোনো সুবিধার লোক না, তাই সে দ্রুত পালাতে থাকে। এদিকে মিচি জঙ্গলে চলে এসেছিল, কিন্তু তাঁবুতে কাউকে পাওয়া যায় না। সেও বেশ চিন্তায় পড়ে যায়, তাই সে পুলিশের ফরেস্ট ডিপার্টমেন্টের সবাইকে ডেকে নিয়ে আসে। পুলিশরা সবাই মিলে এখন সারাদেরকে খুঁজবে। অন্যদিকে সারা জঙ্গলের এক জায়গায় কিছু বই ও রশি খুঁজে পায়। রশি দিয়ে সে চারদিকে বাঁধতে থাকে, যাতে কেউ এলে যেন বুঝতে পারে এখানে কোনো মানুষ হারিয়ে গিয়েছে। সারা রশি বাঁধছিল, কিন্তু পিছন থেকে নানা মানুষের নানা ডাক শোনা যায়। এক একজন এক একভাবে ডাকছিল, মনে হয় সবাই সারাকে চিনে, সারার সম্পর্কে জানে। সারা এবার বুঝতে পারে এই জঙ্গলকে নিয়ে যা লোককথা রয়েছে তা আসলেই সত্য, এই জঙ্গল তাকে বোকা বানাচ্ছে। একটা সময় সারার পিছনে একটা লাশকে ঝুলে থাকতে দেখা যায়। এই লাশটি হচ্ছে সেই লাশ যেটা এইডেনরা আগে নামিয়েছিল। সারা দ্রুত দৌড়েতে থাকে, পরিস্থিতি অনেক বেশি অস্বাভাবিক হয়ে গিয়েছে। তবে একটা জায়গায় বিশাল গর্ত ছিল, আর সেখানে সারা পড়ে যায়। সারা পায়ে ভালো আঘাত পেয়েছিল। সারা কোনোভাবে উঠে চারদিকটা দেখে, সামনে একটা গুহা রয়েছে, সে ওই দিকটাতে এগিয়ে যায়। গুহার ভিতরে কিছুক্ষণ হাঁটার পর এখানে আবার সেই মেয়েটাকে দেখতে পাওয়া যায়। সারা এবার আর এই মেয়েটাকে বিশ্বাস করে না, সারা চলে যাবে, কিন্তু এই মেয়েটা বলে, এই গুহাতেই তোমার বোন রয়েছে, একবার দেখে তো যাও। সারা তারপরও তার কথা শুনতে চায় না, কিন্তু দূর থেকে জ্যাসির কান্নার আওয়াজ পাওয়া যায়। জ্যাসি তাকে কেঁদে কেঁদে ডাকছিল। সারা কিছু দূর এগিয়ে যায়, আর একটা সময় স্কুলের এই মেয়েটার চেহারা বিকৃত হয়ে যায়। সারা দ্রুত সেখান থেকে পালাতে থাকে। গুহার পদে পদে রয়েছে নানা মৃত মানুষের অবয়ব, মানে এই জঙ্গল তার তাণ্ডব শুরু করে দিয়েছে। সারাকে যেভাবেই হোক না কেন এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। সে গর্তের মুখে এসে চিৎকার করছিল। একটা সময় এই চিৎকার শুনে এইডেন সেখানে চলে আসে। সে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই একটি রশির ব্যবস্থা করে আনছি। সারা অপেক্ষা করে, কিন্তু কিছু পর সারা সেখানে একটি ক্যামেরা খুঁজে পায়। এই ক্যামেরাটা তার ছোটবেলার ক্যামেরার মতোই,
ক্যামেরায় তাকালে সে দেখে সেখানে তার মৃত বাবার ছবি রয়েছে। মানে পরিস্থিতি একদমই বেগতিক। এই জঙ্গলে এইসব কিছু দেখিয়ে তাকে ভয়ে ফেলার চেষ্টা করছে, তাকে দুর্বল বানাচ্ছে। যাই হোক, এইডেন রশি নিয়ে এসেছিল, সারাকে উঠিয়ে নেওয়া হয়। এরপর এইডেন বলে, আমিও এখন বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না, আর এখানে তো কোনো ফোন নেটওয়ার্কও নেই। তবে এখানে আমি একটা কুঁড়েঘর খুঁজে পেয়েছি, ওখানে একটা রেডিও রয়েছে, ওয়াকিটকিও রয়েছে, এগুলো দিয়ে বাইরে যোগাযোগ করা সম্ভব। আমাদের ওই বাড়িতে গিয়েই থাকা উচিত। সারা বলে, আমি এখানের কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না, তুমি যে আমার ক্ষতি করবে না তা আমি কিভাবে বুঝব। এইডেন তখন একটা ছুরি দিয়ে বলে, কোনো সমস্যা মনে হলে এটা আমার উপর চালিয়ে দিবে, আপাতত আমার উপর বিশ্বাস করতে পারো। এরপর তারা এগিয়ে যায়। নদীর ধারে এসে সারা বিশ্রাম নিচ্ছিল। সে তার ক্ষতের হাটটা ধুতে আসে, কিন্তু এখানে দেখে তার কাটা জায়গায় পোকা পড়ে গিয়েছে, সেগুলো আবার ভিতরেও চলে যাচ্ছিল। এই সময় এইডেনের ডাক শোনা যায়। পরে আবার তাকালে দেখা গেল হাতে এরকম কিছুই নেই, মানে সব কিছুই ধোকা। কিছু পথ অতিক্রম করে তারা ওই কুঁড়েঘরটায় পৌঁছে গিয়েছিল। সেখানে একটা রেডিও রয়েছে, তবে সেটা নষ্ট। এইডেন বলে সে এটা ঠিক করতে পারবে, এটার সাথে ওয়াকিটকি সংযোগ দিলেই বাইরে যোগাযোগ করা সম্ভব। তবে এটা ঠিক করার জন্য সে সারার কাছ থেকে ছুরিটা চায়। ছুরিটা দিতে সারার ভয় করছিল, তবে সে তা দিয়ে দেয়। সারা বাড়ির চারদিকটা খুঁজে দেখে, এরকম একটা জঙ্গলের মধ্যে বাড়ি কেন? একটা সময় একটা রুম থেকে জ্যাসির কথা শোনা যায়। সারা এটাকে ধোকা মনে করে, কিন্তু জ্যাসি দরজার নিচ থেকে তাকে একটি কাগজ দিয়েছিল। কাগজে জ্যাসির হাতের লেখাই রয়েছে। সেখানে লেখা ছিল, এইডেন কোনো ভালো লোক নয়, সে নারী পাচারকারী, আর এই বাড়িটা হচ্ছে তার, আর সেই এখানে জ্যাসিকে আটকে রেখেছে। রুমটা লক করা ছিল, সারাকে এইডেনের কাছ থেকে চাবিটা নিতে হবে। রুমের একটা জায়গায় সে অন্য একটা ছুরি খুঁজে পেয়েছিল, এটা দিয়ে সে এইডেনকে আটক করে, বলে যে জ্যাসিকে ওই রুম থেকে বের করে দিতে। এইডেন বলে, তুমি আবার বোকামি করছ, যা তুমি ভাবছ তা পুরোটাই ধোকা। সারা বলে, হতে পারে সব ধোকা, কিন্তু ওই রুমটা আমাকে খুলে দেখাও। কিন্তু এইডেনের কাছে তো এরকম কোনো চাবি নেই, আর এটা নিয়ে তাদের মধ্যে একসময় লড়াই শুরু হয়ে যায়। আর এরই মধ্যে সারা ছুরি চালিয়ে দিয়েছিল, এতে এইডেনের বুক বরাবর ছুরি ঢুকে গিয়ে সে মারা যায়। তবে মরে যাওয়ার আগে সে বলে যায়, সারা তুমি নিজেকে সামলাও, তুমি আর তোমার কন্ট্রোলে নেই। এরপর দেখা যায় ওই রুমটা একা একাই খুলে গিয়েছে, সেখান থেকে আলো বেরোচ্ছিল। দরজাটা সরালে দেখা যায় ওই দিনের ঘটনা, যে দিনটাতে সারার বাবা মার মৃত্যু হয়েছিল। ওখানে সারাদের ছোটবেলা দেখানো হয়, তার বাবা মার লাশ সেখানে পড়ে আছে, সেখানে বাচ্চাকালের জ্যাসি রয়েছে। সারা এসে জ্যাসিকে ধরে নাই, বলে যে এগুলো দেখা যাবে না, চলো আমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাব। সারা এক ঘরে পড়ে গেছে, সে আর স্বাভাবিক নেই, সে এই জঙ্গলের শিকার। একটা সময় সারার বাবার লাশটা উঠে আসে, সে এসে সারার উপর হামলা চালায়। সারা অনেক চিৎকার করছিল, অন্যদিকে এই চিৎকার শুনতে পায় জ্যাসি। মানে তাহলে জ্যাসি এই জঙ্গলেই রয়েছে এবং জীবিতও আছে। সে আসলে এই জঙ্গলে এসে হারিয়ে গিয়েছিল, সে সুইসাইড করতে এখানে আসেনি। জ্যাসি উঠে দৌড়াতে থাকে, সে জানতো এগুলো সব জঙ্গলেরই ধোকা, তাই সে যেদিকে চিৎকার শুনছিল তার ঠিক বিপরীতে দৌড়াতে থাকে। এবং একটা সময় সে পুলিশের দেখাও পেয়ে যায়, পুলিশরা তো তাদেরকেই খুঁজছিল। পুলিশের সাথে সারার স্বামীও এসেছে, সে জিজ্ঞেস করে সারা কোথায়। জ্যাসি বলে, সারাও কি এখানে এসেছে? আমি কিছুক্ষণ আগে একটা চিৎকার শুনতে পেয়েছি, তবে গলাটা আমি বুঝতে পারিনি। আর এদিকে দেখা যায় সারাকে তার বাবার লাশটা ধরে রেখেছে। সারা লাশটার হাত কেটে দেয়, আর তারপর সে দ্রুত সেই বাড়িটা থেকে বেরিয়ে আসে। কিছু দূর দৌড়ানোর পর সে আবার ওই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা বলে, আর দৌড়িয়ে লাভ নেই, তুমি আর এই জঙ্গল থেকে বের হতে পারবে না, তুমি এখন আমাদের মতোই একজন, তুমি তোমার হাতটা দেখো। সারা তার হাতে দেখে, দেখা যায় তার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, ব্যাপক রক্ত বের হয়ে গেছে সেখান থেকে। সে ভাবে, আসলে হয়েছেটা কি? এখন তার মনে পড়ে ওই রুমে আসলে কেউই ছিল না, তার বাবার লাশটাও ছিল না, সে ধোকায় পড়ে তার ক্ষত হাড়টা আরও কেটে ফেলেছে, আর অনেক বেশি রক্তক্ষরণ হয়ে সে সেখানেই মারা যায়। বলতে গেলে সে অজান্তেই সুইসাইড করে ফেলেছে। সে এখন আর মানুষ নয়, সে স্পিরিট বা আত্মা। এটাই তো জঙ্গলের কাজ। মাটি থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে, সারার আত্মাটাকে ভিতরে নিয়ে চলে যায়। অন্যদিকে জ্যাসি বলছিল, আমাদের জঙ্গলের ভিতরটা ঘুরে দেখা উচিত, সারা হয়তো ভিতরেই রয়েছে। কিন্তু পুলিশরা বলে, এই রাতে আর খোঁজা যাবে না, কাল এসে তারা দেখবে,
সবাই চলে যায়। মেচিও চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে পিছন থেকে একটা ডাক শুনতে পায়। পিছনে তাকালে দেখা যায় সেখানে সারা আত্মাটা দাঁড়িয়ে আছে। এই জঙ্গল মৃত মানুষের আধার। সে মানুষদেরকে ধোঁকা দেয় যাতে মানুষটা নিজেই নিজেকে মেরে ফেলতে পারে। Never love a lie.